হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে স্বাগত। তো মনে হচ্ছে এখন রাত্রে একটু ঘুরতে বেরোচ্ছি আর কি, সিন্ধু বর্ডারের পাশে আর কি, পাশে একটা বাজার আছে। তো বাজারটাতে ঘুরতেছি রাতের মধ্যে। তো রাতে কীরকম পরিবেশ সেটা তোমাদের সাথে ভাবছি তোমাদেরকেও দেখাই দিই, তার জন্য বাজারের মধ্যে মানে মজা আছে ভাই। আমরা আমাদের যেমন বাজারে কি হয় কি, আমাদের ওইদিকে মানে মুখ দিয়ে বলে যে ভাই 250 গ্রাম এত টাকা, 250 গ্রাম এত টাকা, কিন্তু এইখানটায় মানে এক্সপিরিয়েন্স এইখানটায় না ছোট ছোট মাইক লাগায় রাখছে ভাই। আমি তোমাদের দেখাচ্ছি এখন ব্যাপারটা, ঠান্ডা ভালো আছে, মানে আমাদের ওইদিকের মতো এইখানটায় ঠান্ডা না, এইখানটায় ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো সবজি বাজারে আমি তোমাদের ইয়েটা দেখা দিচ্ছি, সবজি বাজারে আর কি, সবজি বাজারে কি কাণ্ড দেখো, কি লাগায় রাখছে এটা দেখো একবার। বিস্কা ভাড়া শুনতে পাচ্ছ, বিস্কা ভাড়া মানে মুখ দিয়ে বলার কোনো সিন নাই, মাইক লাগায় রাখছে। ছোট 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 মাইকগুলো আছে না মুখের মধ্যে দিয়ে বলে, ওই ওই মাইকগুলো লাগায় রাখছে আর কি। বিস্কা ভাড়া, বিস্কা ভাড়া, এখানটা তো ভাই লেটেস্ট। চার কিলো আলু পচাশ কা, বাপ রে ভাই। তো ভাই দিল্লিতে আসছি, রাত্রের মধ্যে একটু ফুচকা ট্রাই করবো আর কি। এটা এইরকম চান্স পাবো কি পাবো না জানি না, বাট এখন আমি একটু ফুচকা ট্রাই করি, দেখি দিল্লির ফুচকা কীরকম। ভাইয়া পানি কেসা, দশ কা কিতনা দে রে চার। রাখনে কা জায়গা নেই, মোবাইল রাখার জায়গা নেই, তার জন্য মোবাইলটা রাখলাম। মাছ ভালো আছে, ঠিক আছে, কিন্তু সাইজটা একটু ছোট আর কি, চলবে। তো তুমি নর্মালি আর কি 10 টাকা 6টা ফুচকা এখানটা পেয়ে যাবে, কোনো চাপ নাই, মানে সস্তাই আছে আর কি, খাওয়া দাওয়া সস্তাই। আমার মনে তো হচ্ছে যে মানে সস্তা 10 টাকা, যেমন আমাদের ওইদিকে গেলে তোমাকে 10 টাকা 6টা দেবে, 10 টাকা হাইলি দিবে 4টা দিবে, বেশি দিলে 5টা দিবে। তো এখানটায় কোনো মানে বার্গেনিং করলাম না, বাট 10 টাকা 6টা দিয়ে দেবে আর কি। আর টেস্টিও ভালো আছে, ভালো আর কি টেস্ট। তো রাতের মধ্যে ফুচকা ট্রাই করলাম আর কি, কী করবো। তো দিল্লির তো মোমো ট্রাই করছি, মনে হয় কিছুক্ষণ আগে যখন আসলাম তখন তো মোমো ট্রাই করলাম, এখন মোমো ট্রাই করবো না, মোমোটা অতটা ভালো না আর কি, আমাদের ওইদিকে মোমোই বেস্ট। রাত্রের মধ্যে তো আর আর অন্য কিছু ট্রাই করার জন্য জিনিস পাচ্ছি না, আর রাস্তার মধ্যে কি এই ট্রেনে জল লাগিয়ে গেছে দেখো রাস্তার অবস্থা, মানে বর্ষা চলে আসে এরকম ভাবে। তো রাত্রের মধ্যে কী করবো, রাতের মধ্যে আর অন্য কিছু পেলাম না, যার জন্য শুধু ফুচকা ট্রাই করলাম। তো কিছুক্ষণ আগে আমি মোমো ট্রাই করছিলাম আর কি, মোমো খেলাম, মোমোটা অতটা টেস্টি ছিল না আর কি, মোমোটা মোটামুটি টেস্টি ছিল। তো ফুচকা একদম মস্ত আছে, একদম ভালো, খুব ভালো, মানে ফুচকা খেতে একদম টেস্ট আছে, আর দামটাও একটু ঠিকই আছে, 10 টাকা 6টা কোনো চাপ নেই। তো এখন আমি রুমে যাচ্ছি আর কি, তো ওইদিকে যাইতাম কিন্তু রাস্তার মধ্যে যে জল জল লাগে আছে, তো কী করে যাবো রাস্তার মধ্যে, তার জন্য গেলাম না সেই ওইটাতে। তো এখন আমি ফাইনালি রুমের মধ্যে যাচ্ছি আর কি, তো রুমের মধ্যে যাচ্ছি।